আচ্ছা শোনো, আজকে অফিস থেকে আসার সময় পিজা নিয়ে আসবো, রাতে পিজা খাবো। ওকে ভাইয়া, বল 500 টাকা দাও না। 500 টাকা লাগবে কেন? গত সপ্তাহে না তোমাকে 500 টাকা দিল? গত সপ্তাহে নিছি তো কি হয়েছে? ওর ভাই কি গরিব যে বোনের হাত খরচ হিসেব করে দিতে হবে? বোনকে এখনই যদি এত বিলাসিতা শিখাও, ভবিষ্যতে কি করবে ও? ভাইয়া, আমার বান্ধবীর জন্মদিন তো, তাই সবাই মিলে গিফট দিতাম। তোমার তো শত শত বান্ধবী, সবাইকে গিফট দিতে গেলে তো তোমার ভাই ফকির হয়ে যাবে। কি বলছো তুমি এগুলো? আরে বোনের জন্য ভাই কখনো ফকির হয় না। সবসময় এর জন্মদিন, ওর জন্মদিন, এদিনে সেদিনে গিফট দেয়া, পার্টি করা, এত ফুক্তি কিসের? হ্যাঁ ভাবি, আমি তো যাই না সবার জন্মদিনে, গিফটও দিই না দু একজন ছাড়া। আবার মুখে মুখে তর্ক না। শোনো, এসব বাহাদুরি না ভাইয়ের বাসায় চলবে না, এসব তোমার স্বামীর বাসায় যেয়ে করো। আচ্ছা, তুমি সবসময় মিতুর সাথে এমন করো কেন? এমন করি মানে কেমন করি? এই শোনো, এই সংসারটা না আমার, এই সংসারের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। মিতু কিন্তু এই সংসারের একজন, তুমি ভুলে যেও না মিতু আমার বোন। এসব কথা আমার হাসানকে বলিস না, ও উল্টা পাল্টা খরচ করে বসবে শুধু শুধু। ভাইয়াকে কিচ্ছু বলতে হবে না, ভাইয়া সবই জানে। মা আমাকে ফোন করে বললো যে বাসায় ভালো রান্না করেছে, তাই ভাবলাম। তাই কি ভাবলে? ভাবলাম এ বাড়িতে আমার কথার কোনো দাম নাই, আমার ইচ্ছার কোনো মূল্য নাই। তুমি এভাবে বলতেছো কেন? মা আমাকে ফোন করে বলছে যে বাসায় খুব মজা রান্না হয়েছে, তাই আমি আজকে পিজা আনি। পিজা তুমি কালকে খাবা, আজকে চলো মায়ের রান্নাটা আমরা খুব মজা করে খাই। তোর মায়ের কপালে ঝাড়ু, আমি পিজা খাইতে চাইছি, আমি তোর মায়ের রান্না খাইতে চাই নাই। কি বলছো তুমি? আমার সংসার অশান্তি করো তোমরা মামে, তাই না? আমরা কি করলাম বৌমা? আপনার কারণে, আপনার কারণে আমার সংসারে যত অশান্তি। আজকে হাসান আমার গায়ে হাত তুলেছে শুধুমাত্র আপনার কারণে। ভাবি, আজকে মায়ের জন্মদিন, আজকে তো অন্তত তোমাকে তার সাথে ভালো ব্যবহার করো। জন্মে উনি কি এমন মহান কাজ করে ফেলেছে শুনি? আর কিছু মহৎ কাজ করুক না করুক, সে কিন্তু ভাইয়ার মা। তুমি যার সংসার করো তার মা, এমন সংসার যাতে কারো কপালে না জোটে। এসব তুমি কি বলছো বৌমা? হাসানকে পিজা আনতে নিষেধ করেছে কে? আপনি? আমি কেন নিষেধ করব বৌমা? তুমি যে হাসানকে পিজা আনতে বলেছ সেটাই তো আমি জানি না। আরে মা শুধু বলেছে যে বাসায় ভালো রান্না হয়েছে, মা পিজা আনতে না করেনি।
আমি সব বুঝেছি, তোমরা সবাই ইচ্ছে করে আমার সাথে এমন করছো। এই সংসার আমি করব না। তুমি থাকো, তুমি থাকো তোমার মা আর বোনকে নিয়ে। একটা সামান্য বিষয়, এটাকে তুমি কি বানিয়ে ফেলছো? সামান্য বিষয় ঠিকই বলছো, এই বাসে আমার সবকিছুই সামান্য। আমাকে মেরে ফেললেও তোমাদের কাছে তা সামান্যই মনে হবে। মা, মেয়ে আর ছেলে তিনজনকে একসাথে জেলে ভাত খাওয়াবো বলে দিলাম। নারী নির্যাতনের মামলা করে দিব সবার নামে। আমি তোমাকে একটা থাপ্পড় দিছি, তুমি আমাকে 10টা থাপ্পড় দিতা। আজকে মায়ের জন্মদিন ছিল, তুমি মায়ের সাথে এমন ব্যবহার করলা, তুমি কিভাবে পারলা মায়ের সামনে থেকে এইভাবে খাবারটা ফেলে দিতে? খুশি থাকো যে তোমার মাকে বাসা থেকে ফেলে দেই নাই। তুই আমাকে আবার থাপ্পড় মারলি? হ্যাঁ হ্যাঁ মারছি। যতবার আমার মায়ের নামে বাজে কথা বলবা ততবার আমি তোমাকে থাপ্পড় দিব। ওই মহিলা আমাকে সবকিছুতে বাধা দেয়। আমার কোনো স্বাধীনতা নেই বাসায়। আমার কোনো গেস্ট আসলে আসামির মতো জেরা করে মামি মিলে আমাকে। জেরা করে মানে? বাসায় কে আসে না আসে মুরব্বী মানুষ জিজ্ঞেস করতেই পারে, তাতে অন্যায় কি? হো, তার মানে তুমি তাদেরকে আমার পিছে লাগায় রাখছিলা? আরে মেয়েটা বলে কি? শোনো, এই বাসায় না আমার দম বন্ধ হয়ে আসে। তোমার মা আর বোনকে আমার একদম সহ্য হয় না, ওরা আমার স্বাধীনতায় বাধা দেয়। তাহলে কি আমার মা বোনকে আমি ফেলে দিব? ডোন্ট টাচ মি, ডিসিশন তোমার, তাদেরকে রাখবে নাকি আমাকে? সিদ্ধান্ত আমার না। এই বাড়িতে আমার মা বোনই থাকবে। ওকে, তাহলে আমি চলে যাব। আমি চাইছিলাম মা সারা জীবন তোমারে সুখে রাখতে, পারি নাই মা। আজকে তোমার জন্মদিন, আজকের দিনটা আজকে এই দিনটাতেও তোমাকে আমি অসম্মান থেকে বাঁচাতে পারিনি মা। তুমি আমাকে ক্ষমা করে দিও। মিতু, সরি। আয় নাস্তা করবি, মা নাস্তা দাও। বাবা, কোনো মাই সন্তানের অশান্তি চায় না, আমাকে তুই ক্ষমা করে দিস বাবা। আমি আর তোর ছোট বোন মিতু এ বাসা ছেড়ে চলে যাচ্ছি।
আমাদের খোঁজার চেষ্টা করিস না বাবা, আমরা তো সংসারের সুখ চাই তাই চলে যাচ্ছি। আমার মা আর একমাত্র আদরের বোন এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমাদের দুই ভাই বোনকে মা কত কষ্ট করেছে, পড়াশোনা করেছে, কত বড় করেছে জানো না তুমি। আমি ভাবছিলাম আমার মাকে বড় হয়ে সামান্য সুখে রাখবো, কোনোদিন কষ্ট দেব না। সুখ তো দূরের কথা, মাকে সামান্য সম্মানটুকু দিতে পারিনি শুধুমাত্র তোমার জন্য। আমি ব্যর্থ জান্নাত, তোমার জন্য আমি ব্যর্থ। আর এত ইমোশনাল হওয়ার কি আছে? ইমোশনাল হওয়ার কিছু নেই আমার। আমার মা বোন আমাকে ছেড়ে চলে গেছে, আমি ইমোশনাল হব না? বাসা ছেড়ে গেছে, দুনিয়া ছেড়ে তো যায়নি, যার ফিরে আসবে না। তুই একটা অমানুষ, তুই আমার জীবনের অভিশাপ। এই তোর নাম কি রেখেছে জান্নাত? তোর নাম হওয়া উচিত ছিল জাহান্নাম। আরে আমাদের জন্য না, তোর নামের জন্য তো তোর ভালো হওয়া উচিত ছিল। তুই আমার জীবনটাকে জাহান্নাম করে দিয়েছিস, জাহান্নাম। আমার বাড়িতে তোর কি কাজ? আমি তোমার ভাগিনা, তোমার বাসায় আসতে আমার কাজের প্রয়োজন আছে? আছে, প্রয়োজন আছে। আচ্ছা বাদ দাও মামা, তোমার বাসায় মার মৃত্যু আসছে? না আসে নাই। কি বলছো মামা, তাহলে মার মৃত্যু গেল কোথায়? সেটা আমি কি করে বলবো, তুই আমার বাড়ি থেকে চলে যা। কি বলতেছো মামা, তোমার বোন ভাগ্নের খুঁজে পাইতেছি না, তুমি আমার চলে যেতে বলতেছো? আমার বোন আমার ভাগ্নি তো? হ্যাঁ, সেটা আমি খুঁজে নেব, তোকে খুঁজতে হবে না। আমারও তো মা বোন, আমি কি তাদেরকে খুঁজবো না? না খুঁজবি না, কারণ তুই ওদের কিছু হোস না। আমার বোন ভাগ্নিকে আমি নিজেই খুঁজে নেব। আমি সাহেব চলে গেলে গেটটা লাগিয়ে দেবে। আমি আমার মা বোনকে খুঁজে বেড়াইতেছি, আর তুমি তোমার বন্ধুর বার্থডে প্ল্যান করতেছো? হ্যাঁ
তো। আমি কানে কি বলতেছি? আচ্ছা বাদ দাও, খাবার রেডি করো, আমার ক্ষুধা লাগছে। রান্না হয়নি। রান্না হয়নি মানে আমি খাবো কি? অনলাইনে অর্ডার করো। তুমি খুব ভালো করেই জানো আমি বাইরের খাবার খেতে পারি না, তারপরেও তুমি আমার বাইরে খাবার খেতে বলতেছো? অভ্যাসটাই অভ্যাস করো, কারণ এখন থেকে বাইরের খাবারই খেতে হবে। বাইরের খাবার খেতে হবে মানে তুমি সারাটা দিন করোটা কি? সামান্য রান্না করতে কি তোমার প্রেস্টিজ কমে যায়? এই তো দেখলে, তোমার চেহারায় মিডল ক্লাস চরিত্রটা ফুটে উঠলো। মানে আমাকে কি রান্না করানোর জন্য বিয়ে করেছো? কি বলছো তুমি এসব? সুযোগ সময় পেলে তো আমি নিজেও রান্না করি। আচ্ছা নিজের সংসারে রান্না করলে কেউ কি ছোট হয়ে যায়? শোনো, আমি না এসব কাজের বুয়াটাই বউ না, যে স্বামীর জন্য রান্না করব, কাপড় চোপড় ধোবো, স্বামীর হাত পা ম্যাসাজ করে দেব, এমন বউ আমি না। এটা তোমার আরো আগেই বোঝা উচিত ছিল। আমি কি কোনোদিন তোমাকে বলেছি কাপড় চোপড় ধুতে, হাত পা ম্যাসাজ করতে, সারাদিন স্বামী সেবা করতে বলেছি? সুযোগ পেলে বলবে। আধুনিক যুগে না স্বামীরা এগুলো বলে না, তাছাড়া স্ত্রীরও কিন্তু কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে। কি বললে? দায়িত্ব? তা কোথায় লেখা আছে এসব দায়িত্বের কথা শুনি। আধুনিক যুগে তোমরা মেয়েরা স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে কেমন যেন করে ফেলতেছ। স্বামী স্ত্রীর এই মধুর সম্পর্কটা তোমরা একটা সামান্য আইনে আটকা রাখছ, যেখানে কোনো ভালোবাসা, সম্মান, দায়িত্ব, কর্তব্য কিচ্ছু নেই, আছে শুধু সামান্য একটা আইন। একটা কথা মনে রেখো, মানুষ যেদিন এই আইনটা ভাঙতে শুরু করবে না, সেদিন স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটা একবারে উঠে যাবে। মা, ওর নাম পায়েল, আমরা একসাথে পড়াশোনা করি। ফটিক মিয়া বাড়ির একমাত্র মায়ার একমাত্র জামাই, তার সাথে কেউ এমনি কথা কয়? মাপসাও এমনিতেই জানতে ইচ্ছে করলো, বলো না শুধুই বন্ধু নাকি বন্ধুর চেয়ে একটু বেশি? কেন, বন্ধুর থেকে একটু বেশি হলে কি তুমি খুব কষ্ট পাবে? ভাই সাহেব, আজকালকার পোলাপানকে আমগো পুরান কথা মনে রাখবো। কথা ফুটছে, জমির দলিল হাতে পায়া জোর বাড়ছে, মার কোলারে মাইরা পদ্মার নিচে কিন্তু লাশ ভাসাই দিবে, সাহস বাড়ছে না? আরে তোমার শ্বশুরের লোকজন তো সব পড়ে পড়ে ঘুমাচ্ছে, এই মুহূর্তে যদি বোমা মারা হয় ওদের ঘুম ভাঙবে না। তারপর বল বার্থডে কেমন লাগলো? থ্যাংক ইউ, ভালো হয়েছে। আচ্ছা দেখি তো তোর মুখটা পরিষ্কার করে দিয়ে। যা ক্লিয়ার। আচ্ছা আমি যাই রে। জনি তুই একটু থাক না দোস্ত। না না সবাই চলে গেছে, এখন আমি একা থাকলে হাসান ভাই উল্টাপাল্টা কিছু মনে করবে। আরে হাসান নেই দেখেই তো বললাম। মানে
আরে বোকা, বাসায় আমি একা, তাই তো বলছি হাসান আগে আসুক তারপর তুই যা। না না, বিষয়টা খুবই খারাপ দেখে, হাসান ভাই যে কোনো সময় চলে আসবে, তার থেকে বেটার তুই ফ্রেশ হয়ে রেস নে, আমি যাই। আচ্ছা যা। হ্যালো জনি, আমি তোর অফিসের সামনে একটু আসতেছি, একটু নামতে পারবি দোস্ত? আচ্ছা আচ্ছা ঠিক আছে। জনি, হাসান গত রাতে বাসায় আসেনি, আমি ওকে খুঁজে পাচ্ছি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোর কাছে সাহায্য চাইতে আসছি, আর তুই আমাকে তোর অফিসের কাজের ব্যস্ততা দেখাচ্ছিস। ভাই, তোদের স্বামী স্ত্রীর ঝামেলা কেন আমাকে জড়াচ্ছিস? ঝামেলা জড়াচ্ছি মানে? জনি, হাসানকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আমাদের বন্ধু বান্ধব, হাসানের আত্মীয় স্বজন কেউ জানে না হাসান কোথায় আছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোর কাছে আসছি সাহায্যের জন্য, আর তুই আমাকে এভাবে বললে আমি কার কাছে যাব? তার মানে আমি আমার কাজ বাদ দিয়ে তোর হাজবেন্ডকে খুঁজব? আমি আমার স্বামী সংসার বাদ দিয়ে তোদের বিপদে অনেকবার ছুটে গিয়েছি জনি। তুই আমাকে খোটা দিতেছিস? খোটা না জনি, আজকে আমার বিপদে তুই বলছিস কাজ বাদ দিয়ে। তোর ভুলের কারণে হচ্ছে। আমার ভুলে মানে? হ্যাঁ, কারণ তুই একটা অসংসারী মেয়ে, হাসানের মতো একটা ভালো ছেলে তোর বিয়ে করা উচিত হয়। তুই আমাকে অসংসারী বলতে পারলি জনি? হ্যাঁ, সবারই একটা আলাদা লাইফ আছে, কিন্তু তোকে তো আমি অনেক বুঝিয়েছি, কারণ তুই তো বোঝার মতো মেয়ে না। ঠিকই বলেছিস জনি, শুধু আমিই বুঝিনি যে সবার একটা আলাদা লাইফ থাকা দরকার। আমি বন্ধু বান্ধবকেই লাইফ মনে করতাম। শোন, বন্ধু বান্ধব হচ্ছে ছোট একটা অংশ লাইফে, সম্পূর্ণ লাইফ না। তাহলে সম্পূর্ণ লাইফটা কি? শোন, মা বাবা, স্বামী সংসার, শ্বশুর শাশুড়ি, নিজের কাজই হলো সম্পূর্ণ লাইফ। আজ আমি এই বিপদে না পড়লে বুঝতেই পারতাম না আমি সারা জীবন কত বড় ভুল করেছি। আমি কখনো আমার স্বামী সংসারকে গুরুত্ব দেইনি যতটা গুরুত্ব আমি আমার বন্ধুদেরকে দিয়েছি। আমি সত্যিই ভুল করেছি জনি। ওকে, ফাইনালি তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস। যাই হোক, আমি যাই, আমার কাজ আছে।
তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হয়েছে, তোমার চোখ সুন্দর তাই আমাকে সুন্দর লাগছে। জান্নাত, আমার সারা জীবনের স্বপ্ন মা মিতু আর তোমাকে নিয়ে একটা সুখের সংসার বানাবো, একটা নিরাপদ আশ্রয় করবো, যেখানে আমার যদি কিছু হয়েও যায় যাতে করে তোমরা নিরাপদে থাকতে পারো। একদম অলক্ষণের কথা বলবে না, তোমার কিছু হয়ে গেলে আমরা নিরাপদ বাড়ি দিয়ে কি করবো? শোনো, মা মিতুকে তুমি কখনো পড়বে না। মা আর মিতু সারা জীবন অনেক কষ্ট করছে, আমি না কষ্ট দিতে চাই না। প্লিজ জান্নাত, তুমি তাদেরকে আপন করে নিও। আচ্ছা ঠিক আছে। বৌমা, মাছ ভিজাই রাখছি, দুপুরের রান্নাটা তুমি করো। আপনারা কোথায় যাচ্ছেন? হারুনের বাসায় যাচ্ছি। হারুনের বাসা তো কি আপনাদের? বৌমা, হারুন তোমার মামা শ্বশুর, সম্মান দিয়ে কথা বলো। আমার তো সম্মান দিয়ে কাজ নেই, আপনাদের আত্মীয়, আপনারাই দেন সম্মান। ভাবি, এভাবে বলছো কেন? মামা একা মানুষ, তাই মা মাঝে মধ্যে দেখতে যায়। তুই চুপ করবে আদত, আমি তোর সাথে কথা বলিনি। আর এতই যখন ভাইয়ের প্রতি দরদ, মা মেয়ে ভাইয়ের বাড়ি থেকে গেলেই তো পারে। বৌমা, তুমি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছ। ননদের সাথে কেউ এভাবে কথা বলে? আমরা তোমাকে কেউ কখনো অসম্মান করে কথা বলেছি? অসম্মান করার দরকার কি? আপনারা মা মেয়ে তো আমার মাথার উপর শনির দশা হয়ে বসে আছে। খবরদার ভাবি, তুমি মার সাথে এইভাবে কথা বলবে না। এই বলে কি হবে? কাল রাতে তোমাকে আমি কত সুন্দর করে বোঝালাম, একটা দিন গেল না তুমি শুরু করে দিলে, তাই না? শুরু করে দিলাম মানে? এই আমি কি শুরু করেছি? যা করার তোমার মা আর বোনই তো করেছে। আমার মা বোন কি করেছে শুনি। আজকে তোমার ছুটির দিন, কোথায় আমরা একটু বেড়াতে যাব তা না, উনি আমাকে রান্নার দায়িত্ব বুঝিয়ে দিয়ে ভাইয়ের বাসায় বেড়াতে যাচ্ছে। বলো, এসব হিংসা করে করছে না? এখানে হিংসার কি আছে? আমরা বেড়াতে যাব বিকেলে, রান্না করতে কতক্ষণ লাগে শুনি। ও মা, হিসাব তো তাহলে একদম মুখস্থ। তার মানে মা মেয়ে আর ছেলে মিলে আমাকে দিয়ে সারাদিন কাজ করানোর ষড়যন্ত্র করছিলে তোমরা, তাই না? ষড়যন্ত্র? এই তুমি পাগল নাকি? তুমি হচ্ছে এই বাসার বউ, স্বামীকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব তোমার, মা বোনের না। ও, মা আর বোনকে বসে বসে খাওয়াবে আর আমাকে কাজের বুয়া পেয়েছো নাকি? হ্যাঁ ভাবি, সবসময় তো মাই রান্না করে, তাছাড়া ঘরের বউ একদিন রান্না করলে কি কাজের বুয়া হয়ে যায়? দেখেছো তোমার বোনের বেয়াদবি, সবসময় এভাবে কথা বলে আমার সাথে। মিতু, তোর ভাবির কাছে মাপ চা। মা, আমি অন্যায় কি করলাম? তুই তোর ভাবির সাথে এভাবে কথা বলে অন্যায় করেছিস। আর ভাবি যে তোমার সাথে এর থেকে বেশি খারাপ ব্যবহার করে। আমি এত কিছু জানতে চাইনি, আমি তোর মা, আমি তোকে ক্ষমা চাইতে বলেছি, তুই ক্ষমা চাইবি। দেখছো, এইটাই হচ্ছে কি আমাদের পরিবারের শিক্ষা, বড়দের অসম্মান না, সম্মান দিতে হয়। এই যে সম্মানের নাটক করলো, এটা আমাকে অপমান করার জন্যই করেছে তোমার মা আর বোন। আর এটা বোঝার জন্য না জ্ঞান থাকার দরকার হয়, যেটা তোমার একদম নাই। কি বললে তুমি? আমি তোমার সংসারই করব না। সংসার করার জন্য না সংসারী মোনা হতে হয়, তুমি একটা অসংসারী নেই, তুমি একটা অসংসারী। কোথায় যাবেন ম্যাডাম? হারুন মামার বাসায় যাব। এভাবে তো যাওয়া যাবে না, আমি স্যার সাথে আলাপ করে নেই। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনার কাছে একজন ভদ্র মহিলা আসছেন। জি স্যার, আপনাকে ডাক্তার বলছেন? স্যার আসতে স্যার। বলো কেন এসেছ? মামা, হাসানকে কোথাও খুঁজে পাচ্ছি না। হাসানকে খুঁজে পাচ্ছ না তো আমি কি করব? মামা, আপনার একমাত্র ভাগিনা নিখোঁজ আর আপনি এভাবে বললেন? হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি, কারণ এজন্য হাসান তোমার মতো একটা অসংসারী মেয়েকে বিয়ে করে ও অনেক পরিবর্তন হয়ে গেছে।
মামা প্লিজ এভাবে বলবেন না, যা অন্যায় করার আমি করেছি, যা শাস্তি দেওয়ার আমাকে দিবেন, কিন্তু এখন হাসানকে খুঁজে বের করতে হবে মামা। মা, আমার সর্বনাশ হয়ে গেছে মা, হাসানকে কোথাও খুঁজে পাচ্ছি না, হাসানকে খুঁজে দেন মা, আমাকে ক্ষমা করে দেন মা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বোন, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। ভাবি তুমি টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আপা, হাসানকে তো কোথাও খুঁজে পেলাম না। আমার বুকের ধন কই গেল রে মিতু, তোর ভাইয়া কোথায় গেল রে মা? মা তুমি কোনো টেনশন করো না, ঠিক ভাইকে খুঁজে বের করবো আমরা। মামা চলো আমরা ভাইকে খুঁজতে যাই। হ্যাঁ মামা প্লিজ চলেন, আমরা এভাবে বসে থাকলে হবে না। আপা তুমি একটু শান্ত হও, তুমি বাসায় থাকো, আমরা খুঁজতে বেরোচ্ছি। আর শোনো, আমাদের আত্মীয় স্বজন যার যার কথা মনে পড়ে তোমার সবাইকে ফোন দিবে, যদি ওকে খুঁজে পাও আমাকে সাথে সাথে জানাবে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি এবার জিনিস দেখে আসছি। মামা আসতেছে না কেন? তুই চলে আসবো, তুমি একটু ধৈর্য ধরো। হাসানকে তো এই হাসপাতালেও পেলাম। মামা তাহলে কোথায় গেল? এই যে আপনারা যাকে খুঁজতেছেন সে কি দেখতে সুন্দর? একটু মোটা, নীল শার্ট, কালো প্যান্ট পরা। হ্যাঁ হ্যাঁ এরকমই কাপড় পরা ছিল। তাহলে আমার সাথে একটু মর্গে আসুন। হাসান আসছিল তোমাদের খোঁজে। ভাইয়া কখন আসছিল মামা? ও মা কি বলিস রে হারুন, আমরা কোথায় ছিলাম? আমি নিচে গেটিং এর সাথে কথা বলে বিদায় করে দিয়েছি। কেন মামা? ওর শাস্তি হওয়ার দরকার আছে। তুই আমার ছেলেটাকে কষ্ট দিস না ভাই, ও এমনিতেই অনেক অশান্তিতে আছে। আর তোমার ছেলে যে আমার বোন আর ভাগ্নিকে কষ্ট দিচ্ছে তার কি হবে? ভাইয়া তো আমাদের কোনো কষ্ট দেয় না মামা। হ্যাঁ রে হারুন, হাসান খুব সহজ সরল, সংসারে অশান্তি চায় না তাই সব কিছু মেনে নেয়। আবার এভাবে মেনে নেয়া কিন্তু পুরুষ মানুষের লক্ষণ না, শাস্তি ওকে পেতেই হয়। কি বলছ? এই তোমরা টেনশন করো না, চলেন তো দেখে আসুন। মিতু কি বললো? আল্লাহ, আমার পাপের শাস্তি তুমি একটা নিরপরাধ মানুষকে কেন দিলে? মিতু তোমার ভাই আর কি হয়েছে? মিতু জান্নাত, মিতু আরে কান্নাকাটি করছো কেন? আমাদের হাসানের কিছু হয়নি, মর্গে যাকে দেখে আসলাম সে আমাদের হাসান নয় অন্য কেউ। মামা সত্যি? আহা আর কান্নাকাটি করো না তো, হাসানকে আরো খুঁজতে হবে, চলো আমরা অন্য কোনো হাসপাতালে গিয়ে দেখি। জান্নাত এখানে নাই, আমরা কাজ করি আশেপাশের হসপিটালগুলোতে একটু খুঁজে দেখি, চলো। হাসান তুমি এখানে?
তোকে হারিয়ে তো আমরা পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আরে মামা, তুই কোথায় গিয়েছিলি বলতো? ভাইয়া, আমরা কি তোমাকে এত জ্বালায় যে এত বড় শাস্তিটা দিলে? থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, সব ভুল আমার। এইটা কি, কেউ আমার কোনো কথাই শুনতে চায় না। আজকে তোমার কোনো কথা শুনবো না, তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি একটা অসংসারী মেয়েকে যখন বিয়ে করিয়ে ফেলেছো, আমাকে সংসারী হওয়ার একটা সুযোগ দাও।